Interesting. हेलो ज्ञान अस्सलाम वालेकुम सबाई के आमी फातिमा अफरोज क्लियर देखते पाच्छो किना एंड आमाके क्लियर सुनते पाच्छो किना आज के अनेक मजार मजार किछु खाबार एसेछे सन्ध्यार जन्य परफेक्ट एकदम खाबार गुलो एसेछे मिथिलास फ्रोजेन फूड थेके আপুদের কাছে তোমরা অনেক অনেক ফ্রোজেন ফুড পাবা মেবি এন্ড অনেক ধরনের খাবার পাবা আপু আমাকে যা যা পাঠিয়েছে সেগুলো আমি তোমাদের দেখাই এন্ড সেইগুলো টেস্ট সম্পর্কে আমি তোমাদের বলি কেমন প্রথমত আলু পরাটাটা একদম গরম গরম মনে হচ্ছে ভেজেই আমার জন্য পাঠিয়ে দিছে আলু পরাটা এটা হচ্ছে রোল মেবি চিকেন অর ভেজিটেবল রোল আর হচ্ছে তোমার পরোটা উইথ হচ্ছে তোমার চিকেন ঠিক আছে যদি আমি চিকেন কারি খাই না আমি আবার চিকেন ফ্রাই খাই চিকেন কারি খাই না বাট আমি আদার সবগুলো ট্রাই করব চিকেনটা হচ্ছে পারভিস ট্রাই করবে কারণ আম্মু ট্রাই করবে চিকেনটা কারণ হচ্ছে চিকেনটা আমি আর মায়া চিকেন খাই না হ্যাঁ চিকেনটা চলে আসছে शुरू करब आलू पराठा आलू पराठा तो दियो देखी खूब भालो लगछे आलू पराठाटा হাতে পেয়ে যাব কারণ তোমার হচ্ছে ড্রেস মেকিং করতেও তো সময় লাগে ইয়েতে গার্মেন্টসে যখন ড্রেস গুলো মেকিং করে ওরা তো এক দুই পিস মেকিং করে না ওরা হাজার হাজার পিস মেকিং করে আমার ড্রেস আসার পর আবার লাইভ করবো ইনশাল্লাহ আপু তুমি আমার রিপ্লাই দিচ্ছ না পাখি আমি মানে লাস্ট পরশু দিন রাত থেকে পেজে টোটালি তেমন রিপ্লাই দিতে পারিনি ইনবক্সে তোমাদের ভাইয়ারও একটু জ্বর তারপরে বাসায় মুক্তরও একটু জ্বর কারোরই রিপ্লাই দিতে পারিনি খাইছি আর ঘুমাইছি আর ওদের সাথে সময় কাটাইছি শুধু আচ্ছা দেখো পরোটাটা দেখো দেখছো ভিতরে পুরো আলু সফট একদম অনেক মজা ময়না আমাকে রেখে খাওয়া ময়না চলে আসো পাইছিলাম আপু থ্যাংকস আপু শোনা ও জীবন আপু তুমি পেয়ে গেছো তাহলে এটা আর এক জীবন আপু জেবিন খান আই দিদি একটা অর্ডার ছিল সন্ধ্যায় প্রোডাক্ট পাঠানোর কথা ছিল বাট আসলো না তো আপু ডেলিভারি চলতেছে পেয়ে যাবা যারা পারফেক্ট আলু পরোটা খেতে চাও লাইক ইন্ডিয়ান স্টাইলে আলু পরোটা খেতে চাও তারা কিন্তু অবশ্যই মিথিলাস ফ্রোজেন ফুড পেজে অর্ডার করে দিতে পারো আপুদের আলু পরোটাটা অনেক মজা আর হচ্ছে অনেক সময় হয় যে আমরা বাহিরের ফুড তেমন খেতে চাই না আমরা চাই একদম ঘরোয়া পরিবেশের কিছু ফুড খেতে তো আপুদের কাছ থেকে কিন্তু তোমরা নিতে পারবা ইভেন আপুদের ফুডগুলো যেমন মজাদার পাবা তেমন স্বাস্থ্যসম্মত পাবা অনেক টেস্টি আলু পরোটাটা সত্যি অনেক মজা এটা খাওয়ার জন্য মানে আর কিচ্ছু লাগবে না শুধু তুমি গরম গরম আলু পরোটাটা খেয়ে ফেলতে পারবা দুই তিনটা এই তো আপু ভালো আছে আমাদের বাসায় সবার জ্বর আমাদের বাসায় আম্মুরও জ্বর আসছে মুক্তর জ্বর তোমার ভাইয়ার জ্বর আব্বুর জ্বর ছিল আব্বুর জ্বরটা একটু কমছে বাট এটা আসলে করোনার জন্য না এটা সিজনাল জ্বর এবার হচ্ছে রোলটা ট্রাই করি আমাকে একটু পানি এবার রোলটা ট্রাই করি পরোটাটা অনেক মজা অনেক বাট রোলটা দেখি একদম মুসমুসে দেখো
আপু পেজে মেসেজ দিছে, একটু রিপ্লাই দিও। আচ্ছা আপু দিব। একদম মস্ত মস্ত। অন্যদিকে মোটা হয়ে যা হয়ে যাওয়ার ভয়ে ডিনার না করে শুয়ে থাকতাম। আর এইদিকে এক বেলা কোন রকম না খেলে পরের বেলায় প্রেশার লো হয়ে বিষে নেমে যায় আমার। মানে আমি কোন রকম এক বেলা খাওয়া মিস করলে পরেই হচ্ছে আমার স্যালাইন থেকে প্রেশার উঠাতে হয়। ময়না ড্রেস গুলো অনেক সুন্দর, আর আমাকে যে প্যাকটা দিস ওইটা অনেক অনেক সুন্দর। পাখি দোলা ওইটা ইউজ কর, ওইটা অনেক ভালো বেনিফিট পাবি। ওইটা ফেসের জন্য অনেক হেল্পফুল একটা প্যাক। এটা মেবি এটা চিকেন রোল। রোলটা অসম্ভব মজা। তোমরা প্লিজ রোলটা একবার ট্রাই করে দেখো, আর আলু পরোটাটা অসম্ভব মজা। দেখো অনেক মজা রোলটা, বাহিরের রোলের থেকে হাজার হাজার গুণ মজা। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সবাই। আমাদের ফ্যামিলির সবার জ্বর আসছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আপু আমাদের বাসায় আব্বুর জ্বর এসেছিল, আব্বু সুস্থ হয়ে গেছে, এমনি এমনি কমে যাচ্ছে জ্বর। আবার হচ্ছে মুক্তর একটু শরীরটা ভালো না, প্রথম দুই দিন জ্বর 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 ছিল, তারপর মোটামুটি ভালোই জ্বর আসছে আম্মুরও জি আরো। নিউ মার্কেটের ভিতরে শুনে আসলাম অনেকেরই জ্বর আসতেছে, অনেকেরই। মিথিলা মাইশা, হাই সোনা পাখি, হ্যালো মাইশা আপু। আচ্ছা আপু ড্রেস কি পাঠাইছেন? হ্যাঁ আমি ফোন আপু পাঠাই দিছি। আপু কোন পেজ থেকে নিয়েছো রোলগুলো? আপু পেজের লিঙ্ক উপরে দেওয়া আছে। হ্যাঁ মিথিলা ফ্রোজেন ফুড, রোলগুলো অসম্ভব মজা। মানে আমি বলবো যে রোলগুলো একবার ট্রাই করো আপুদের। রোলটা খুব মজা না মায়া? খুবই ইয়ামিন হয়েছে রোলটা। হ্যাঁ আপু রোলটা একবার ট্রাই করে দেখবা, রোলটা অনেক মজা। আর আপুরা মেবি ফ্রোজেন রোলগুলো সেল করে। হ্যাঁ নিখিলা আমি হচ্ছে লিংক ক্যাপশনেই দিয়ে দিছি পাখি, তুই দেখ আমি ক্যাপশনেই লিংক দিয়ে দিছি, তুমি আজ অর্ডার কনফার্ম করো প্লিজ প্লিজ প্লিজ, আমি বিকাশ করবো। আচ্ছা পাখি আচ্ছা, ড্রেস অর্ডার করে পাই না। আর লিপি আপু এই দুঃখ আমারও আপু, একটা জামা পছন্দ করে রাখি, পরে আর নিতেই পারি না ওই জামা। এত সুন্দর দেখলেই শান্তি লাগে মাশাল্লাহ, তাই না? থ্যাংক ইউ আপু, তুমি এত ভালো কেন? মন থেকে বলতেছি তুমি অনেক ভালো, যখন যা জিজ্ঞেস করি তুমি অ্যান্সার করো, একটু বোর ফিল করো না, লাভ ইউ শোনাই, লাভ ইউ টু পাখি। তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। আপু ফোন দিলে কোনো রেসপন্স পাই না, ফোনটাও রিসিভও করে না। ড্রেস কি পাঠাইছে? 9টা বাজা শুরু করছে আপু। হ্যাঁ ড্রেস পাঠিয়ে দিছি, খালিশপুরের এরিয়ায় হয়তো বা আছে, দেন আপনি পেয়ে যাবেন, আপনি যেহেতু নেবিতে। আর ফোন সারাদিন ধরতে ধরতে মানে সন্ধ্যার পরে আমাদের যে হটলাইন নাম্বার গুলো আছে খুব কম পিক করা হয়, কারণ সারাদিন কল ধরতে থাকা হয়। আচ্ছা মুক্ত আপু তোমার কি হয়? মুক্ত আমার ছোট বোন, আমি পাই না ভাগে, পার্সেলের সাথে আমিও চলে আসতাম একটু খাইতে। নিথিলা চলে আয়, এটা অনেক মজা নিথু, এটা একবার ট্রাই করিস, অসম্ভব রকম মজা। মানে আমার খাওয়া বেস্ট 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 রোল। আম্মুর তো একটু জ্বর জ্বর, আম্মু খুব খুশি হবে, আলু পরোটাটা আম্মুর খুব পছন্দ, আর এই আলু পরোটাটা অনেক মজা। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমরা যখন দেখবে যে আমি কোনো ফুড নিয়ে লাইভে আসি অবশ্যই মানে আমার টেস্ট অনুযায়ী বেস্ট না হলে আমি ফুডের লাইভ করি না। মানে ফুডের ব্যাপারে আমি খুবই সেন্সিটিভ, আমার বাসায় অনেক ফুড আসে, মানে অনেক জায়গা থেকে অনেক ফুড পাঠায় পিয়ার হিসেবে, বাট আমি
যেই ফুডটা প্রথমে আমার মুখে ভালো না লাগে সেই খাবারটার আমি লাইভ তো দূরে থাকুক রিভিউও করি না, কারণ যেটা আমি খেতে পারতেছি না ভাই সেইটা আমি কিভাবে মানুষকে সাজেস্ট করব। আর আমার খাবারের ব্যাপারে কি, আমার আম্মুর হাতে রান্না খুব মজা, মজার জিনিস খেতে খেতে একটু মজা না লাগলে আমার আর ভালো লাগে না মুখে। আপুদের ফুডগুলো অনেক মজা। আপু আমার তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা দোলা, ড্রেস পাবো কিভাবে, ড্রেস পাবো বলি আপু, যখন লাইভ চলবে আগে আগে স্ক্রিনশট দিতে হবে। হুম মেকু না আপু, তোমার কি তেলটাও কনফার্ম করছিলা? তাহলে লাস্ট মেসেজটা দেখা হয়নি আপু। আচ্ছা এরপর হচ্ছে পরাটার তোমার ইয়েটা চিকেনটা হচ্ছে পারভেজ ট্রাই করবে। দেখছো এই সস নেই নি রোল, এত মজা সস লাগেনি আমার, পরাটাটা দিই। হ্যাঁ আপু লাইভের ড্রেসগুলো কিভাবে পাবো? আপু লাইভ যখন চলবে তখন আগে আগে কনফার্ম করতে হবে, তাহলে পেয়ে যাবা। হ্যাঁ কারণ অনেক সময় দেখা যায় লাইভ চলতে চলতে জামাও শেষ হয়ে যায়, লাইভও শেষ হয়ে যায়, লাইভে যে জামা দেখাই তাও শেষ হয়ে যায়। এই যে দেখো এটা মাংসটা একদম ঘরোয়া স্টাইলে করা, হ্যাঁ ঘরের রান্না করা একদম। চিকেনের তোমার দেখো চিকেনের ঝোলটাও কিন্তু দেখতে অনেক টেস্টি লাগছে। আমি আলু বা চিকেন পরোটা দিয়ে সসটা খাওয়া ভালো লাগবে। আচ্ছা আমি হচ্ছে আলু পরোটা দিয়ে খাবো, ঠিক আছে নিতো না, চিকেনটা দেখো, চিকেনটা দেখতেই অনেক ভালো লাগছে, একদম মনে হচ্ছে যে ওই যে শান্তির চিকেন রান্না। হ্যাঁ চিকেন অনেক বেশি মশলা দিয়ে রান্না করা সেটা আলাদা ব্যাপার, আর এইটা খেতে কিন্তু একটা শান্তি লাগে, বিশেষ করে পরাটা দিয়ে এই টাইপের চিকেনটা পারফেক্ট ফিল হয়। আর পরাটাটা দেখো, লাইভ চলাকালীন অর্ডার করেও পাই না, কি বলো আপু। এরপরে ইনশাল্লাহ তুমি পাবা, পরাটাটা অনেক সফট মনে হচ্ছে, ঘি দেওয়া আছে পরোটার ভিতরে। আমি রান্না সম্পর্কে অত এক্সপার্ট না, বাট আমার মনে হচ্ছে পরোটাটা দেখো ঘি দেওয়া আছে পরোটাটার ভিতরে। হ্যাঁ সুন্দর সফট একদম, পারবে না তুমি পরোটাটা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও। আন্টির হাতের খাবার অনেক মজা, আর যখন খাওয়াই দেয়। সেইদিন আম্মু উঠে বলতিস, আম্মু তো ঘুম ছিল তুই যখন আসতিস, যে দোলা আসলো না কেন, বাসায় আসলো না কেন, মজা হয়েছিল অনেক, পরাটাটা দেখেই মজা লাগতেছে। হ্যাঁ আম্মু, আম্মু একটু ডাকবে না, আম্মু খাবে। হ্যাঁ ড্রেস এর লাইভ কবে করবো? আমার কিন্তু তোমার ড্রেস লাগবেই, আমি একটাও পাইনি, ইনশাল্লাহ আপু এই দুই একদিনের ভিতরেই ড্রেস এর লাইভ। আম্মু কি শরীর খারাপ লাগতেছে বেশি? আচ্ছা মুক্ত খাবে, মুক্তকে ডাকবে তো না, মুক্ত যে মানুষটা এতক্ষণে কত কিছু করত সে অসুস্থ, সে আসলো না লাইভের কাছে। এতক্ষণ মুক্ত থাকলে তোমরা বুঝতা যে কোনটা কতটুকু খেতে হবে, কিভাবে খেতে হবে। মুক্তরও খারাপ লাগতেছে না, মানে ওদের মুক্তরও জ্বর, আম্মুরও জ্বর, আর হচ্ছে তোমাদের ভাইয়ারও জ্বর, আবার আব্বু এখন আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, মোটামুটি তিন চার জনেরই জ্বর। হাই হ্যালো, তবে পারভেজ খেয়ে যেহেতু বলছে অবশ্যই মজা হবে, অবশ্যই মজা হবে, যারা একদম ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মত ভাবে খাবার খেতে চাও তারা অবশ্যই আপুদের পেজে অর্ডার করে দিতে পারো। এন্ড হচ্ছে আপুদের আমি যে দুটো খাবার খেয়েছি, বিশেষ করে তোমার চিকেন রোলটা আর হচ্ছে তোমার আলু পরোটাটা, আলু পরোটাটা খুবই মজা, মানে এরকম আলু পরোটা সচরাচর পাওয়া যায় না, খুবই মজা। আর তোমার চিকেন রোলটা 100% মজা, ঠিক আছে। এন্ড একটা নাড়ু দিছে, মেবি নাড়ুটা ট্রাই করি, নারিকেলের নাড়ু, দেখো অনেক মজা নাড়ুটা।
ওটা টুপুস করে আমার একগালে হয়ে যাবে, এত মজা। পুরো নারিকেলের, দেখো পুরো নারকেলের নাড়ু, অনেক মজা। নাড়ু শেষ, অনেক মজা নাড়ুটা। যারা নারকেলের নাড়ু খেতে চাও, এত সফট, এত মজা, পুরো নারিকেল। আপুদের পেজে অর্ডার করে দিতে পারো। হ্যাঁ সিরিয়াসলি অনেক মজা নাড়ুটা, অনেক মজা। এটা থাকুক মায়ার জন্য। স্যাফরন ক্রিমটার প্রাইস হচ্ছে 350 টাকা। সালাম নেবেন আপনি, কোন পেজে নক করবো বলবেন প্লিজ। আমি তানি আপু, কেমন আছেন আপু? আর আপু আপনি কিন্তু অনেক সুন্দর জানেন। আর হচ্ছে আপু উপরে দেখেন লিংক দেওয়া আছে, আপনি দিন দিন যে আমার কি পরিমাণ ফেভারিট হয়ে যাচ্ছেন আপনি জানেন না তানি আপু। নাড়ুটা 100% মজা। ধরতে পারো যে আমি অনলাইন জগতে যত প্রকার নারিকেলের নাড়ু আছে সব খাইছি, সব খাইছি একদম। যারাই সেল করে সবার নারিকেলের নাড়ু আমি ট্রাই করছি, বেস্ট নারিকেলের নাড়ু আজকে খেলাম। মানে নাড়ুটা নিয়ে আমার ওরকম ইয়ে ছিল না, টেস্ট করে দেখলাম কেমন, বাট খেয়ে বুঝলাম আমি যে বেস্ট। আমি যত প্রকার নারিকেলের নাড়ু এতদিন খাইছি অনলাইনে, তার ভিতর আমার কাছে বেস্ট মজা লাগছে এটা। হ্যাঁ তোমরা ট্রাই করে দেখতে পারো, নাড়ুটা সত্যি অনেক মজা। আমি এরকম অনেক নাড়ু খাইছি, অনেক লিখে টিখে পোস্ট করে, বাট আসলে নাড়ুর কোন টেস্ট ওইভাবে আমি পাইনি। বাট আপুদের নাড়ুটা একদম সাধারণ দেখতে, বাট টেস্টটা অনেক বেশি না জান। এই তো তানি আপু আছে, আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে এই যে মিথিলাস ফ্রোজেন ফুড, আমি হচ্ছে পিন কমেন্ট করে দিলাম আপুদের পেজের নামটা, তোমরা এইখানে অর্ডার করতে পারবা, ঠিক আছে, মিথিলাস ফ্রোজেন ফুড এ। এবং আপুদের পেজ ভিজিট করলে তোমরা আরো অনেক অনেক ধরনের ফুড পাবা, অনেক মজার মজার খাবার পাবা, যেগুলো তোমরা অর্ডার করে খেতে পারবা। আপু আমাকে যে প্যাকটা দিয়েছে সত্যি কথা একদম পাম দিচ্ছি না, আমার মুখে ব্রণের দাগ অনেকটা কমে গেছে, সত্যি এটা মাখনের মতো, শুধু খেতে মন চায়। তো থ্যাংক ইউ সো মাচ প্যাকি। আসলে এই আমাদের হোমমেড প্রোডাক্ট গুলো আমি চেষ্টা করি সবসময় যে এমন এমন জিনিসগুলো দেওয়ার যেগুলোতে আসলে 100% কাজ হয়, প্রাকৃতিক যেসব জিনিস। তোমরা অনেকেই হয়তো জানো না যে আলুতে কিন্তু ফেসের যে দাগগুলো আলুতে অনেক চলে যায়। যদি তুমি প্রপারলি আলুটা তোমার ফেসে অ্যাপ্লাই করতে পারো, প্রপারলি তুমি ইউজ করতে পারো জিনিসটা, স্যাফরন স্কিনের ব্রাইটনেস বাড়াতে অনেক হেল্প করে, ব্রাইটনেস বাড়ায়। স্যাফরন শুধু স্কিন না, মানব দেহের জন্য স্যাফরন খুবই মানে হেল্পফুল একটা জিনিস, খুবই হেল্পফুল। অ্যান্ড বাদাম, হ্যাঁ বাদাম আমাদের জন্য খুব হেল্পফুল একটা প্রোডাক্ট। এরকম অনেক অনেক জিনিস আছে, গোলাপের গুঁড়ো, দেন তোমার হচ্ছে মুলতানি মাটিটা, সাদা চন্দন, হ্যাঁ তারপর তোমার এরকম কস্তুরি গুঁড়ো, হ্যাঁ কস্তুরি গুঁড়োটাও আমাদের স্কিন ব্রাইটনেসের জন্য, লাবণ্য ধরে রাখার জন্য অনেক বেশি হেল্পফুল। প্লাস তোমার হচ্ছে এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল। তোমার বিটরুটটা, বিটরুটের গুঁড়াটা, অ্যালোভেরা গুঁড়ো, অনেক ধরনের এরকম উপাদান আছে যেগুলো আমাদের স্কিনের জন্য খুব হেল্পফুল। আচ্ছা তাহলে সবাই ভালো থেকো, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই আমার সালাম নিবা, আমার জন্য দোয়া করবা, আর ওয়েট করো, দু একদিনের ভিতরেই ড্রেসের লাইভ চলে আসবে। আর আজকে রাতে চেষ্টা করব শাড়ির একটা মিনি লাইভের জন্য, যেন ব্যাগটা আমি করে দেখাবো, শাড়িগুলো তোমরা প্রপারলি দেখতে পারো, বুঝতে পারো। লাভ ইউ সো মাচ ময়না, আমার বেস্ট আপুনি তুমি।
তোমার আদর গুলো এত ভালো লাগে, কুত্তি একটা বোন তোকে আদর করবো না? আপনাকে ধন্যবাদ। কি আপু, আপনি যেও না, পাখি কাজ আছে অনেক পাখি। আমি যদি লাইভ থেকে না যাই, কেউ মেসেজের রিপ্লাই পাবে না পেজে। তাহলে সবাই ভালো থেকো, টেক কেয়ার। আর খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ওরা একটু গরম গরম ট্রাই করুক খাবার। হ্যাঁ আপু, দোকানে চলে আসো, দোকান তো ওপেন আছে। আল্লাহ হাফেজ। তিনবার বলছে মায়া, তাও আমি কাটিনি। হ্যাঁ আচ্ছা, আমাদের শপ হচ্ছে নিউ মার্কেটের ভিতরে, ফার্স্ট গেট থেকে ঢুকে তোমার হচ্ছে ওই যে ফুলের দোকানগুলো না, ওর পাশেই দেখবা, ছোট গলির পাশেই। মানে সহজে আমি বুঝিয়ে দেই, এইভাবে বুঝবা না, ফার্স্ট গেট থেকে ঢুকে ওপ্পোর শোরুমের সামনে দাঁড়াবা, ওপ্পোর শোরুমের অপোজিটেই দেখবা ফাতেমা সল্ট লেখা আছে। স্যাফরন ক্রিম 350 টাকা। আপু পেজ কি করে বুস্ট করে? আমার পেজ তো আমি বুস্ট করি না আপু, আমি জানি না এই ব্যাপারটা। মানে এইগুলো অনেক ফেক আছে বুঝছো, এই জন্য পেজ বুস্টিং এর ব্যাপারে নিজস্ব লোক না হলে করা উচিত না। ফেক ইয়ে দিয়ে তুমি বুস্ট করাবা, ওরা ডলার দিয়ে বুস্ট না করে ওরা হচ্ছে ফেক কার্ড দিয়ে বুস্ট করে, তখন দুই দিন পরে তোমার পেজ ফেসবুক থেকে নষ্ট করে দেয়। এই জন্য পেজের ব্যাপারে খুবই সেন্সিটিভ থাকতে হয়। আর আমার পেজে তো আল্লাহর রহমতে কোনো বুস্ট লাগে না, ওই জন্য এই ব্যাপারটা নিয়ে আমারও তো ইয়েও নাই, মাথা ব্যথাও নাই। ঢুকে হাতে ডান দিকে আপু, তাহলে আমি এখন রাখছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।